প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের ছত্রাকজনিত সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রেজা বিন জায়েদ 1962 সালের অক্টোবর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কিন স্কোয়ার চর্মরোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি আজকের বিষয়, ছত্রাকজনিত সমস্যা এবং অবশ্যই সেটি ত্বকের। এই যে ত্বকের ছত্রাকজনিত সমস্যা, সেটি আসলে কখন বলবো আমরা? আসলে অতি পুরাতন একটা বিষয়, বাংলাদেশে জানে না কেউ, এরকম নাই এবং বাংলাদেশে হয়নি কারোর, এটার পরিমাণও কম। সারা জীবনে দেখা গেছে একবার অন্তত হয়নি, এটার পরিমাণও খুব কম। আমার মনে হয় এক্ষেত্রে ছত্রাকজনিত সমস্যার চেয়ে ফাঙ্গাল ইনফেকশন যদি বলি তাহলে আরও বেশি মানুষজন চিনতে পারবে। ফাঙ্গাল বা বাংলায় খুবই প্রচলিত নাম দাদ। দাদ, জি। তাই আমরা ছত্রাক কি যে কেউ চিনতে পারে, গোলাকার চক্রাকার, আস্তে আস্তে বড় হতে থাকে, মাঝখানটা খালি হতে থাকে, চুলকানো, সাথে চুলকানো, এবং একটা থেকে দুটো দুটো চক্রাকার হতেই থাকে, বিশেষ বিশেষ জায়গায় হয়। এবং এটা কোনো মেয়ে বা ছেলেকে বাদ রাখে না, পরিবারে অনেকের ভিতরে দেখা যায়, এমনকি বাচ্চাদেরও। এই ছত্রাক বারবার কেন, এই আজকে আলোচনার বিশেষ একটা কারণ আছে। এই ছত্রাক সেই আগের পুরনো ছত্রাক নয়। মানে ধীরে ধীরে কি তার সবকিছুই পরিবর্তন হয়েছে, তার চরিত্রগত দিকগুলো, গঠনগত দিক? এক্স্যাক্টলি, চরিত্রগত বিশেষ পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ এত সহজভাবে ছত্রাককে নিতে পারছে না, বিশেষ করে যারা রোগ আক্রান্ত তাদের সাফারিংস আক্রান্ত এত এমনভাবে হচ্ছে যে সাফারিংসটা বেড়েই যাচ্ছে দিন দিন। সেই জন্য আমি বিশেষ করে গত 2 বছরের ছত্রাকের চরিত্র পরিবর্তনের হাইলাইট আমি করতে চাই। এইভাবে যে ছত্রাক হচ্ছে কিন্তু অবিকল যে রকমভাবে হওয়ার কথা সেই রকমভাবে না। আগে বলছিলাম চক্রাকারে হয়, আস্তে আস্তে বাড়ে, মাঝখানে খালি হয়ে যায়, এখন ছত্রাক সেই রকম নয়। একটা সময় যেমন আমরা দেখতাম সেটি, জি, এখন ছত্রাক দেখা যাচ্ছে অর্ধচক্রাকার, অথবা অনেক সময় দেখা যাচ্ছে লম্বাটে, অনেক সময় যে জায়গায় হওয়ার কথা না, যে জায়গায় এক্সপেক্ট করা উচিত না সে জায়গায় হচ্ছে, অনেক জায়গায় এমনও হচ্ছে যে বাসার সবাইকে যেখানে আক্রান্ত হওয়ার কথা সেখানে সবাইকে আক্রান্ত করছে না, বিশেষ ধরনের চরিত্র। শুধু তাই না, ছত্রাকে যে নির্ধারিত ঔষধ আছে ঔষধেও কাজ হচ্ছে না। এটা বিশেষ ধরনের ছত্রাকের নিজস্ব কি বলবো, যে রোগের বা এটার জীবাণুগত কিছু পরিবর্তন, যে পরিবর্তনের কারণে বাংলাদেশে ছত্রাকের চিকিৎসার ক্ষেত্রে প্রায় সময় অসম্ভব হয়ে যাচ্ছে অথবা কাজ হচ্ছে না। এবং শোনা যায় এটি যে আমরা বারবার করে যাচ্ছি কিন্তু আমার এই সমস্যা যাচ্ছে না, দাঁত বলা হয় যেটিকে, আপনি যেটিকে বলছিলেন, দাঁতের সমস্যা সহজে যাচ্ছে না, মানে বেড়েই চলছে বরং উল্টো। তাহলে তাদের ক্ষেত্রে কি করছেন আপনারা এবং কি হচ্ছে আসলে, কি করণীয় সেটি জানতে চাইব। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে কি যে এখন আমরা এই ছত্রাক চেনার জন্যে আগে গঠনগত দিক দেখেই আমরা ছত্রাক চিনে ফেলতাম এবং বিশেষ পরীক্ষা নিরীক্ষা যেতাম না। এখন আমাদের পরীক্ষা নিরীক্ষা যেতে হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষার ভিতরে আগে সেই স্কিন স্ক্র্যাপিং, চামড়া ওই যেখানে অংশ আক্রান্ত অংশ আছে, এই আক্রান্ত অংশ থেকে কিছু অংশ খুশকির মতো জিনিস নিয়ে ল্যাবরেটরিতে পাঠাই। আগেও করা হতো কিন্তু সেটা খুবই মাইকোলজিক্যাল, ইনস্ট্যান্ট আমরা দেখে ছেড়ে দিতাম, কিন্তু এইবারে কিন্তু সেইভাবে করলে হয় না, প্রায় সময় মিস হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে কালচারে
যেতে হয়। কালচার আগে বেশি খুব একটা করা হতো না, কিন্তু এখন তার প্রয়োজন হচ্ছে। প্রয়োজন হচ্ছে। কালচারের অসুবিধা এটাই যে সাধারণত কালচার, যেমন সিএস আমরা বলি, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, সব ক্ষেত্রে কিন্তু 48 ঘন্টায় রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এটায় রেজাল্ট পেতে 14 দিন লাগে। আচ্ছা, এটা একটু দীর্ঘায়িত, কিন্তু আমরা কালচার তবুও সাপোর্ট করি নির্দিষ্ট ফাঙ্গাসকে, মানে দেরিতে হলেও যাতে নিশ্চিত হওয়া যে কোন ফাঙ্গাসটা আক্রান্ত করেছে। সেটা একটা ব্যাপার। আমরা আমাদের পরিবর্তন, এই স্ট্র্যাটেজিক পরিবর্তন, আমরা আগে যেভাবে করতাম সেইভাবে করি না। আরেকটা জিনিস হচ্ছে, এটা আমাদের ডাক্তারদেরই বিষয়, যে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি, এই আমি আগে বলে নেই, এটা বাংলাদেশের শুধু প্রবলেম যে তা না, এটা গ্লোবাল প্রবলেম অনেক দেশেরই, বিশেষ করে আফ্রিকা, এমনকি উন্নত দেশেও প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এই নিয়ে অনেক কনসেনসাস আলোচনা সায়েন্টিস্টের ভিতর আলোচিত হয়েছে, এবং ডোজ পরিবর্তন হয়ে গেছে। আগে যে ডোজ চলতো, দিলেই হয়ে যেত, এবং এটাতে এক মাসের চিকিৎসা হয়ে যেত, এখন ডোজ পরিবর্তন হয়ে গেছে। এই ডোজটা অনেক বেশি পরিমাণের ডোজ, এবং নির্দিষ্ট অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, ফ্লুকোনাজল এবং টাবিনাফিন, এই সব জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। লাগানোর ওষুধের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে, সেগুলো লাগানো স্পেসিফিক, যখন আমি কালচারের কথা বলছিলাম, কালচার অনুযায়ী লাগানোর ওষুধের পরিবর্তন করা যেতে পারে। কিন্তু আমি একটু জানতে চাইবো স্যার, মাঝখানে আপনাকে একটু থামাচ্ছি, বলছিলেন যে 14 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কালচার সেন্সিটিভিটি রেজাল্টটা পাওয়ার জন্য, ততদিনে কি রোগীর কোনো চিকিৎসাই আপনারা শুরু করেন না, নাকি কিছুটা চিকিৎসা তখন শুরু হয়ে যায় যদি আপনাদের কাছে রোগীরা আসে? ইদানিংকালে অনেকটা হাতে এসে গেছে জিনিসটা, এখন ওই 14 দিনের কালচার, আমি বলছি গত 2 বছরের কিন্তু সমস্যাটা, আমরা 2 বছরে আমরা বুঝে ফেলছি যে এই কালচার করলেও অপেক্ষা করার প্রয়োজন হয় না, আমরা কিছু লাগানো ওষুধ দিয়ে দিচ্ছি যাতে যাতে করে উপসর্গগুলো আস্তে আস্তে কম হতে থাকে। কালচারের রেজাল্ট আসতে আসতে অনেকটাই পেশেন্টের উপসর্গগুলো কমে যায়, এবং ফাইনালি ফাইনাল ড্রাগ, যেটা রিকমেন্ডেড ড্রাগ, সেটা দেই, সেই রকম ডোজ যেটা রিকমেন্ডেড বাই আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি, সেইভাবে আমরা দিয়ে দেই। আচ্ছা, তাহলে আপনি বেশি যেটি ফোকাস করছেন আজকের অনুষ্ঠানে, যে বিভিন্ন ধরনের চারিত্রিক পরিবর্তন নিয়ে দাঁত বা ছত্রাকজনিত সমস্যাগুলো আসছে এখনকার সময়ে, যাতে চিনতে পারে মানুষ এবং যাতে সঠিক সময়ে সেই চিকিৎসাটা নিতে পারে, তাহলে চেনার জন্য কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, এবং কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যে সে নিজে ফাঙ্গাসের চিকিৎসা নিজে নিজেই করে, ওষুধের দোকানে গেলে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ পাওয়া যায়, চেষ্টা করছে। ফাঙ্গাস বিশেষ করে রোগীর কোনোভাবে চিন্তা করা উচিত হবে না আজকাল, যে চক্রাকারে হবে দেখলেই আমি বুঝতে পারবো, সুতরাং সন্দেহটা তখনই করবেন যে চক্রাকারেই আসবে যে তা নয়, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস করতে হবে, যে ওষুধের দোকানে গিয়ে ঠিক আছে ওষুধ নেন, কিন্তু কাজ হচ্ছে না, যদি তাই দেখেন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসবেন, অবশ্যই এটা চিকিৎসাযোগ্য না, এটা অবশ্যই এটা কখনোই হবে না, এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, চিকিৎসা করে ঠিক হয়ে যাবে এবং চিকিৎসা করতেই হবে, এটা হলো সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। এবং আমরা কিন্তু দেখি যে বিশেষ করে ত্বকের এই জাতীয় সমস্যাগুলোতে যারা ডাক্তার না বা অপচিকিৎসক যারা, তাদের কাছে কিন্তু যাচ্ছে অনেকে, তো সেক্ষেত্রে পরামর্শ কি থাকে? আমি অপচিকিৎসার কথা অত বলবো না, ডাক্তার না তাও না, আমাদের দেশে এখন চিকিৎসা কালচার অনুযায়ী এইভাবেই মানুষ চেষ্টা করে আসছে, এটাকে অন্য বিশেষ করে ফাঙ্গাসের ক্ষেত্রে আমি অত বলবো না, তবে অপচিকিৎসা তখনই হবে, ফাঙ্গাস দেখতে অন্যরকম হয়ে গেছে, অনেকে মনে করে এক্সিমা, এবং স্টেরয়েড নামে এক ধরনের ওষুধ আছে, ওগুলো প্রয়োগ করে, এবং এই স্টেরয়েড প্রয়োগের পরে ফাঙ্গাসটা আরও বেশি ফ্লেয়ার আপ হয়ে যায়, আরও বেশি খারাপ হয়ে যায়, এমনকি রেজিস্ট্যান্টও হয়ে যায়। আমি বলবো যে যত্রতত্র এইভাবে ইচ্ছামতো অন্যের
উপদেশে বিশেষ করে যেগুলো অয়েন্টমেন্ট বা লাগানোর ওষুধ না দেওয়াই ভালো, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক যে চিরাচরিত ভাবে যেভাবে আমরা চিকিৎসা করি সেটা করতে কিন্তু অসুবিধা হয়ে যায়, যেটি সহজ একটা বিষয় ছিল সেটি তখন অনেক বেশি জটিল হয়ে যায়। আর বেশি দিন যদি এই জাতীয় সমস্যা থাকে বা যদি চিকিৎসা করা না হয় সেক্ষেত্রে জটিলতা কি হতে পারে? জটিলতা ভোগান্তি, আরেকজনের কাছে ছড়িয়ে যাওয়া, আর হচ্ছে যে ভোগান্তি তো প্রচণ্ড চুলকানো হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটায়, বিশেষ করে এই ধরনের ফাঙ্গাস রাতে বেশি চুলকাতে থাকে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়। কোনো বিশেষ এরিয়া কি রয়েছে, কোনো বিশেষ জায়গায় কি এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে? প্রায় ভাঁজ জায়গাগুলোতেই হয়, যেমন বগল বলা যেতে পারে কিংবা পায়ের ভাঁজে বলা যেতে পারে, এইসব জায়গায়, পেটে, পেটের ভাঁজে বলা যায়, এইসব জায়গায় বেশি হয়ে থাকে এবং এ রাতেই চুলকায়। এটা রাতে চুলকালে হয় কি ঘুমের ব্যাঘাত হয়, এবং যদি আরেকটা সম্ভাবনা যে স্টেরয়েড দিয়ে দিলে পরে তখনই এটা জটিলতা বেড়ে যায়, এবং এই জটিলতাটা প্রায় সময় মাসের পর মাস, বছরের পর বছর রোগী ভুগতেই থাকে। হ্যাঁ, রোগীদের মেজাজ বা ইত্যাদি সব কিছু একেবারে পরিবর্তন হয়, সামাজিকভাবে সেই পরিবর্তনকর অবস্থার মধ্যেও থাকে। চিকিৎসা আপনারা যখন দেন এবং সেটি নির্ভর করে আসলে কিসের উপর, যে রোগী কতদিন ধরে চিকিৎসা চলতে থাকবে সেটি নির্ভর করে কিসের উপরে, এই দাঁত বা ছত্রাকজনিত সমস্যার ক্ষেত্রে নির্ভর করবে আসলে যে এক্সটেন্সিভ হয়, যদি অনেক বেশি হয়ে যায় তাহলে একটু দীর্ঘ সময় চিকিৎসা করতে হয়। আমি আগেই বলে রাখি অ্যান্টিফাঙ্গাল ড্রাগের ডোজ কিন্তু অনেক বেশি হবে, এখনকার এই আমেরিকান একাডেমি বলছে যে আরও বেশি ডোজ দিতে হবে, যেটা সবাই জানা উচিত যে যে ডোজে আমরা দেই এই ডোজে সাইড ইফেক্টের কোনো সম্ভাবনা নাই, দীর্ঘদিন দিলেও সম্ভাবনা নাই, শুধু একটাই যে এই ডোজের কারণে তার গ্রহণ শরীরের ভিতর কোনো পরিবর্তন আসছে কি না এটা মনিটর করা, আর কিছু না, সম্ভাবনা নাই, একেবারেই নাই। যে কোনো ওষুধেই তো কিছু সাইড ইফেক্ট হওয়ার একটা চান্স থাকে, তো সেক্ষেত্রে এটাতেও আসছে কিনা সেটি একটু মনিটর করা, সেজন্য আমরা মাসে মাসে একটু ফলো আপ রাখি, এছাড়া আর কিছু না। এবং পুরোপুরি সুস্থ কি হয়ে যায় যদি সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া হয়? একেবারে পুরোপুরি চিকিৎসার ব্যাপারে কোনো দ্বিধা নাই, যে একেবারে পুরোপুরি ঠিক মতো যদি চিকিৎসা করা যায় অবশ্যই ভালো হয়ে যায়। চমৎকার, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা জানলাম আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।